অসুস্থতার কোনো মৌসুম নেই, নির্দিষ্ট দিনক্ষণ নেই, তারপরও আমাদের যে কোনো সময় অসুস্থতা আসতেই পারে। প্রিয় দর্শক, আপনাদেরকে সুস্থ রাখার প্রয়াস নিয়েই শুরু করছি এসটিভির স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন ডিপিআরসি অ্যাডভান্সড পেইন ট্রিটমেন্ট। সঙ্গে আছি আমি ডাক্তার শাকিরা নোভা। প্রিয় দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আজ আমরা কথা বলবো ব্যাক পেইনের অপারেশনবিহীন চিকিৎসা প্রসঙ্গে, সেই সাথে কথা বলবেন আপনারাও। অনুষ্ঠানে সরাসরি অংশ নিতে ফোন করতে পারেন স্ক্রলে দেখানো নম্বরে, অথবা আমাদের সাথে ফেসবুকেও সংযুক্ত হতে পারেন www.facebook.com/dprcadvancedpaintreatment এই ঠিকানায়, অথবা আমাদের সাথে স্কাইপেতেও সংযুক্ত হতে পারেন acdv.dprc এই ঠিকানায়। প্রিয় দর্শক, আপনাদের সমস্যার সম্ভাব্য সমাধান জানাতে এবং আজকের আলোচনায় অংশ নেওয়ার জন্য স্টুডিওতে আজ আমাদের মাঝে উপস্থিত আছেন বাত ব্যথা প্যারালাইসিস ও ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। ডায়াল করে জেনে নিন আপনার সমস্যার সমাধান, আর ফাঁকে ফাঁকে শুনুন আমাদের আলাপচারিতা। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের পর্বে। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আজকে ব্যাক পেইন নিয়ে কথা বলবো। তো ব্যাক পেইন বলতে আসলে আমরা কি বুঝি? আমাদের যে পিছনে যে আমাদের একটা মেরুদণ্ড আছে, এটা কোন জায়গায় ব্যথা হলে আমরা ব্যাক পেইন বলি? ধন্যবাদ। আসলে আমরা ডাক্তারি ভাষায় পুরো স্পাইন ব্যথাটাকে, মানে পুরো ব্যাকটা, মানে যে কোনো জায়গায় ঘাড় হতে পারে, পিঠ এবং কোমর, যে কোনো জায়গায় ব্যথাকে একসাথে ব্যাক পেইন বলে থাকি। তারপরও আপনার সাধারণত মানুষ ব্যাক পেইন বলতে পিঠ ব্যথাকেই বুঝিয়ে থাকে, বা অনেকে কোমর ব্যথাকেও বুঝিয়ে থাকে। তো স্পাইনে যে কোনো জায়গায় আপনার ব্যথা হতে পারে মেরুদণ্ডের, সেটা ঘাড়ে হতে পারে, পিঠে হতে পারে, কোমর হতে পারে। তো আমরা যে রোগীগুলো সবচেয়ে বেশি পেয়ে থাকি ব্যাক পেইন, আমরা যেটা বুঝিয়ে থাকি, সেটার ক্ষেত্রে আপনার কোমরের ব্যথার রোগী সবচেয়ে বেশি, আর হচ্ছে ঘাড় ব্যথার রোগী, এ দুইটাই সবচেয়ে বেশি। পিঠ ব্যথার রোগীও আছে, তবে পরিমাণে কম, রেশিও যদি দেখেন ব্যাক পেইন কোমরে এবং ঘাড়েই বেশি হয়ে থাকে। তার মানে লো ব্যাক পেইনটাই বেশি? লো ব্যাক পেইনটাই বেশি, এবং যেটা হচ্ছে এর সবচেয়ে বেশি কোমরের L4-5, L5-S1 এই দুইটা লেভেলে প্রবলেম বেশি হয়। ঘাড়েও সেম, আপনার সার্ভাইকেল 5-6 এবং 4-5 এই দুইটা লেভেলে আপনার সমস্যা বেশি হয়ে থাকে সাধারণত। আর আমাদের এই যে ব্যাক পেইন হয়, সে আমাদের ঘাড় ব্যথা হয়, প্রায় দেখা যায় যে ঘাড়ে খুব ব্যথা হচ্ছে, সে থেকে হাতেও ব্যথা হচ্ছে, এটা কেন হয়? আসলে সাধারণত ব্যাক পেইনের আমরা যে যদি রেফার্ড পেইন, যেটা আপনি বলছিলেন যে ঘাড় থেকে হাতে চলে যায়, বা অনেকে ঘাড় থেকে মাথার কথা বলতে পারে, বা ঘাড় থেকে মাথার পিছন দিয়ে ব্যথা হতে পারে, অনেকে কিন্তু বুকের ব্যথার কথা বলে, মানে ঘাড় ব্যথার সাথে বুকে ব্যথা হয়, বা তার শ্বাসকষ্ট হয় পাশাপাশি, যখন ব্যথাটা তীব্র হয় এই সমস্যাগুলো দেখা দিতে পারে, বা অনেকে বলে আমাকে খিঁচে ধরে, টেনে ধরে রাখে। এগুলো আসলে সবই রেফার্ড পেইন, আমরা রুট পেইন বলে থাকি। রুট পেইনটা কি, আমাদের যদি ঘাড়ে বা স্পাইনে কোথাও কোনো নার্ভ, বা যেটা আমরা সাধারণত বাংলা ভাষা রগ বলে থাকি বাংলাদেশি মানুষ, বা আমরা স্নায়ু বলে থাকি, স্নায়ুতে যদি কোনো কারণে কম্প্রেশন হয় বা কোনো চাপ খায়, সেটা বিভিন্নভাবে চাপ খেতে পারে, সেটা আপনার যদি ডিস্ক থাকে, ডিস্ক প্রলাপস হয়ে চাপ খেতে পারে, আবার আপনার অনেকের হাড় বেড়ে গিয়ে চাপ খেতে পারে, যেমন অস্টিওফাইট বলি আমরা, মানে বয়স বাড়ার বা কোনো ইঞ্জুরি হলে হাড় কিন্তু বেড়ে যেতে পারে ক্ষয় হয়ে, তা থেকে কিন্তু কম্প্রেশন হতে পারে। তাছাড়া কোনো প্যাথোলজি থেকেও কম্প্রেশন হতে পারে, যেমন টিবি যদি হয় বা ক্যান্সার যদি হয়, তা থেকেও কিন্তু আপনার কম্প্রেশন হতে পারে, বা কোনো আঘাত পেলে, কেউ ভারী বোঝা নিয়েছিল বা কোনো একটা ভারী কিছু লাগেজ বা কোনো বালতি, খুব হয়তো সে কোনো দিন হঠাৎ করে ওয়ার্ক করলো, তারপর থেকে কোনো কারণে কম্প্রেশন হতে পারে। তো এগুলা বিভিন্ন কারণে, যে কোনো কারণেই হোক, যদি কম্প্রেশন হয় তাহলেই আপনার এই যে রেফার্ড পেইন হবে, হাতে ব্যথা যাবে, এবং আর কোমরে ব্যথার ক্ষেত্রে তো অনেক সময় যেটা পায়ে যায়, ব্যথাটা পায়ে চলে যায়। এক্স্যাক্টলি, সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু আপনার নার্ভ ডিস্ট্রিবিউশন, যে আপনার আমাদের যে স্নায়ুতন্ত্র মানুষের শরীরে, সেটা আপনার মাথা থেকে মেরুদণ্ড হয়ে একেবারে স্পাইনাল যে কলাম টোটালতে আছে, দিস ইজ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, সেখান থেকে জালির মতো আমাদের হাতে গিয়েছে, বুকে আসছে, পেটে আসছে এবং পায়ে গিয়েছে। তো পায়ের এটার অরিজিনটা হচ্ছে আপনার কোমরে, কোমর থেকে পায়ে চলে গিয়েছে নার্ভ, আবার একইভাবে ঘাড় থেকে হাতে গিয়েছে। এখন যদি ঘাড়ে কম্প্রেশন হয় সেক্ষেত্রে হাতে সমস্যা হবে, এবং তবে যত হায়ার সেন্টারে হয়, মানে আমরা উপরের কথা বলি, ঘাড়ে যত বেশি হবে তত নিচে সমস্যা বেশি হবে, যত নিচে সমস্যা হবে যেমন কোমরে হবে তত
মানে আপনার উপরে তলে তাহলে সাধারণত সমস্যাটা দেখা দিবে না। নিচে রেফার্ড মানে নার্ভ যেদিকে পাস হয়েছে সে নার্ভ রুটে কম্প্রেশন হলে বা কর্ডে বা কলামে কোথাও কোনো যদি কম্প্রেশন হয় তা থেকে নিচের অংশে মানে ডিস্ট্রিবিউশন যেখানে যেখানে নার্ভটা আপনার মাসেলসে গিয়ে শেষ হয়েছে সেখানে সেখানে গিয়ে আপনার সমস্যা হবে। তো সেটা কোমর থেকে যেমন পায়ে হবে, ঘাড় থেকে হাতে হবে, বা ঘাড় থেকে কিন্তু কোমর পায়ে হতে পারে, পুরো স্পাইনে হতে পারে। অনেক সময় রুগী আমাদের কাছে আসে যে আপনার সে হেলে দুলে হাঁটে, শরীরে ওজন হয়ে গিয়েছে, তার কাছে মনে হয় খুব ভার লাগে, কাজ মানে তাকে চলাফেরা কষ্ট হয়, এবং দেখা যায় যে আপনার হাতের সাথে পায়েও তার কিন্তু আপনার এই রেফার্ড পেইন বা ঝিঝি লাগা বা টান লাগা, অনেক সময় রুগী বলে শক লাগে, কারেন্টের শকের মতো লাগতে পারে। তো এটা হচ্ছে তখন দেখা যায় আমরা যদি ঘাড়ের একটা টেস্ট করে দেখি, সেই টেস্টে দেখা যায় যে ঘাড়ে কোনো কম্প্রেশন আছে বা আইদার ডিস্ক প্রোলাপস হতে পারে বা স্পন্ডাইলোসিস হতে পারে হাড় ক্ষয়জনিত, বা আপনার অনেক সময় আমরা যেটা হচ্ছে সার্ভিক্যাল রিব হতে পারে, এটা একটা কমন জিনিস যে ঘাড়ে অনেক সময় হাড় বাড়তে পারে। তো রিব যদি হয় তখন সেখানে আমাদের রিবের কারণে কিন্তু নার্ভ কম্প্রেশন হতে পারে, সেই ক্ষেত্রে আপনার দেখা যায় যে হাত ঝিঝি করে বা এই জাতীয় পায়ের দিকেও আপনার সমস্যা হতে পারে। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন, এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন।